হ্যালো বন্ধুরা, এখন আমরা রয়েছি ময়নার পেট্রোল পাম্পে। আর এখন আমরা বেরিয়ে পড়েছি ময়নার নতুন পুকুরে যাওয়ার উদ্দেশ্যে। আর ওখানেই চলছে বর্গভীমা মিউজিক টেস্টিং। আর এখানে আমাদের তেলটা ঠিক শেষ হয়ে গেছিলো, তো পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আমরা তেলটা ভরে নিচ্ছি। আর এখন বর্তমানে পেট্রোলের দাম রয়েছে 105 টাকা করে, তো অনেকটাই রেট কমেছে। দেখতে পাচ্ছ, এক ফোঁটাও বাদ দেব না, একদম এক ফোঁটাও নেব, ঠিক আছে। আর চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই মজা আসতে চলেছে, তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর সামনেই আমাদের রয়েছে ময়না পুলিশ স্টেশন, অবশ্যই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। আর দেখতেই পাচ্ছ সামনেই পুলিশ স্টেশন আমাদের, ময়না থানা। আর এখান থেকে আমরা ময়না কলেজ হয়ে বেরিয়ে যাব ময়না হাই রোড দিয়ে নতুন পুকুর। আর দেখতেই পাচ্ছ সামনে ময়না পুলিশ স্টেশন। আর প্রায় আমরা 5:30 নাগাদ বেরিয়েছি, যেহেতু ওখানে দেরি করে চলবে শুনলাম। আর দেখতে পাচ্ছ এখন ময়না কলেজের সামনে দিয়ে আমরা বেরিয়ে যাব। তো বন্ধুরা কন্টিনিউ ভিডিও দেখতে থাকো। ওয়েলকাম টু ময়না রোড। তো শো দেখতেই পাচ্ছ এখন আমরা ময়না রোডে রয়েছি। এই ময়না রোড ধরেই আমরা হসপিটাল মোড় ও হোগলা বাড়ি হয়ে আমরা বেরিয়ে যাব নতুন পুকুরের উদ্দেশ্যে। আর বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর যারা আমাদের পরিবারে নতুন এসেছো, অবশ্যই তাদেরকেই বলছি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, যেহেতু মহরম সামনেই। তো মহরম সামনেই মানে তো নতুন নতুন ভিডিও আসতে চলেছে, তো কী করছো তোমরা, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। আর বন্ধুরা ভিডিওটা এনজয় করতে থাকো, অবশ্যই ভিডিওটায় মজা আসতে চলেছে, বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো। সবাইকে জানাই স্বাগত, আজকে আমরা চলে এসেছি নতুন পুকুর। আর এখানেই চলছে আমাদের বর্গভীমা মিউজিকের টেস্টিং। আর নতুন স্পিকার লাগিয়েছে মনে হয়, তো চলো দেখা যাক কি করছে। আর দেখতে পাচ্ছ ঠিক গেটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর এখন শুধু যাওয়ার পালা ভেতরে। তো চলো ভেতরে যাওয়া যাক। ফাইনালি নতুন পুকুরের ভেতরে প্রবেশ করে ফেললাম। আর দেখতে পাচ্ছ নতুন পুকুরে, এটা পুকুর মানে ঘাট বলতে পারো। আর এখান থেকে বর্গভীমা মিউজিক দেখা যাচ্ছে, যেহেতু ফিটিং চলছে, তো দেখতেই পাচ্ছ এখন ফিটিং চলছে। তো প্রায় এখন 6টা বেজে গেছে প্রায়, তো পরেই সন্ধ্যা হয়ে যাবে অবশ্যই, তো মনে হয় বাজাবে সন্ধ্যা করে। চলো কন্টিনিউ ভিডিওটা। ময়না সেই
Gracias.